আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহানুদ্দিন আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান কিছুক্ষণ আগেই ভিডিওতে দেখছিলেন যে একজনের মাথায় টাক ছিল এবং সেই ইঞ্জেকশান দিচ্ছি আজকে সেই রুগীটি থার্ড সেশন নেওয়ার জন্য এসেছে তার ইন্টারন্যাশনাল থেরাপি এবং এই অবস্থায় তার মাথার টাকের অবস্থাটা এখন কেমন আছে এবং সেটা কেমন ইম্প্রুভ হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং সে যখন এসেছিল তার মাথার অনেকটা অংশ জুড়েই টাক ছিল যেটা আপনারা কিছুক্ষণ আগের ভিডিও দেখলেন এবং আজকের ফিডব্যাকটা ওর থেকে জানবো কেমন আছো তুমি আসসালাম জি তুমি তো প্রথম যখন এসেছিলে তোমার মাথায় অনেক বড় টাক ছিল অনেকটা অংশ জুড়ে তো সেই টাকটা কতদিন ধরে ছিল তোমার

এবং হচ্ছে আশা করছি আর তার ইনজেকশন দিতে হবে না এবং তোমার তো দাড়িতেও ছিল এখানে ছিল এখানে ছিল এখন তো আর এগুলো নেই দাড়িতে নেই দাগা দাড়িতে একেবারেই নেই এবং হচ্ছে মাথাটা অনেকটা অংশে তোমার কভার করে ফেলেছে এবং হচ্ছে পুরো মাথায় যে টাকা ছিল সেই টাকা নেই বললেই চলে আজকে আমরা থার্ড সেশন নিব যাই হোক শুয়ে পড়ো একটু আজকে আমরা থার্ড সেশন দিচ্ছি এবং হচ্ছে যে ইঞ্জেকশনটা কিছুক্ষণ আগে দেখেছিলেন ওই ভিডিওতে প্রথম সেশনটা দেওয়ার সময় যে অবস্থা ছিল এখন কিন্তু সেই কন্ডিশনটা অনেক ভালো এবং হচ্ছে এই অংশগুলোতে অনেক বড় টাক ছিল সেই অংশগুলো কিন্তু এখন আর টাক নেই বললেই চলে ছোট ছোট টাক রয়েছে যেটা আসলে আজকে সেশানে ইনশাল্লা শেষ হয়ে যাবে এই রোগটা মূলত ছিল অ্যালোপেশি এরিয়াটা এবং অ্যালোপেশি এরিয়াটা এই রোগটা এখন আর তার হচ্ছে ইনশাল্লাহ আশা করছি খুবই ভালো রেসপন্স পেয়েছে এবং হচ্ছে এখন অনেকটাই কমে গিয়েছে এবং দারিদ্র তার নেই প্রিয় দর্শক আসলে এই রোগটাকে আমরা অনেকেই বলে থাকি তেলা পোকা চুল নিয়ে গিয়েছে আসলে ব্যাপারটা এমন নয় নাম হচ্ছে অ্যালোপেশি এরিয়াটা এবং অনেকে ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকে তারপর রেসপন্স পাচ্ছে না তখন আসলে আপনাকে অবশ্যই একজন নিকটস্থ একজন চর্মজন রোগ অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে তিনি তখন আপনাকে এই ইঞ্জেকশনটা দিয়ে দিতে পারবেন এবং হচ্ছে এই ইঞ্জেকশনের ফলে আপনার খুব ভালো রেসপন্স আশা করতে পারি আমরা তো আসলে যারা এই টাকের সমস্যায় ভুগছেন এবং হচ্ছে দীর্ঘদিন ধরে কী করবেন ভাবছেন তাদেরকে বলবো অবশ্যই নিকটস্থ চর্মজন রোগে অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে ইনশাল্লাহ সেই জায়গাটা থেকে আপনারা খুব ভালো রেসপন্স পাবেন এবং হচ্ছে এই টাকগুলোতে তার এখন আমরা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি এবং ইনজেকশন দেওয়ার ফলে দেখা যাবে যে চুল গজিয়ে গেছে আরো ভালোভাবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম